বিশ্বের সবচেয়ে নিরাপদ স্থান হিসেবে পরিচিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস। চাইলেই যে কেউ প্রবেশ করতে পারেন না ভবনটিতে, আর প্রবেশাধিকার পেলেও সেখানে ঢুকতে পার হতে হয় কয়েক স্তরের নিরাপত্তা। অবিশ্বাস্য হলেও এবার সেই হোয়াইট হাউসেই পাওয়া গেল নিষিদ্ধ মাদক কোকেন। রোববার হোয়াইট হাউসের নিরাপত্তা নিশ্চিতে রুটিন মাফিক অভিযান চালাচ্ছিলেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। পশ্চিম উইংয়ে অভিযানের এক পর্যায়ে সন্দেহজনক পাউডার খুঁজে পান তারা। তাৎক্ষণিকভাবে সেটিকে কোকেন বলেই সন্দেহ করা হয়। এরপরই সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় হোয়াইট হাউসে প্রবেশের সব পথ। পাউডারটি কোকেন কিনা তা নিশ্চিত হওয়ার জন্য পাঠানো হয় পরীক্ষাগারে। মঙ্গলবার পরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যায় পাউডারের মতো দ্রব্যটি আসলেই কোকেন। হোয়াইট হাউসের মতো জায়গায় কোকেন পাওয়ায় শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ঘুম হারাম সিক্রেট সার্ভিসের, কিভাবে এই মাদক মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের ভেতরে এলো এই উত্তর নেই কারো কাছেই। সিক্রেট সার্ভিসের ধারণা, কোনো দর্শনার্থী হয়তো এদিন সঙ্গে কোকেন নিয়ে হোয়াইট হাউসে প্রবেশ করেছেন। তাকে শনাক্তে সিসিটিভি ফুটেজ ও দর্শনার্থীদের নামের তালিকা পরীক্ষা করে দেখা হচ্ছে। রোববার বাসভবনে ছিলেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাপ্তাহিক ছুটি কাটাতে পরিবার নিয়ে মেরিল্যান্ডে ক্যাম্প ডেভিডে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালেই হোয়াইট হাউসে ফেরেন বাইডেন। তবে নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে হোয়াইট হাউসে মাদক দ্রব্য নিয়ে কোনো দর্শনার্থী ঢুকে পড়ার ঘটনা এটিই প্রথম নয়। এর আগে 2013 সালে হোয়াইট হাউসের ভেতরে মাদক নেন মার্কিন এক জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।